বন্ধুরা গেটের সামনে চলে এসেছি, তো দেখি ধীরে ধীরে সেই দরবারের দিকে ঢুকছে। ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানো হয়। মেলায় দেখতে পেলাম ছোটবেলার আবেগ, কাঠের ট্রাক। স্বাগত আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী ছোট্ট একটি শহর হলদিবাড়ি, হুজুর সাহেবের মেলা। বন্ধুরা গেটের সামনে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা গেট থেকে। তো এই গেট দিয়ে আমরা মেলার ভিতরে প্রবেশ করব। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মেলাটি প্রতি বছর 18 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি হয়ে থাকে, দুদিন। তো আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। তো এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। প্রবেশ পথে দেখতে পাবে রাস্তার দুপাশে অনেক দূর দূর থেকে আসা দোকান। বন্ধুরা আমরা হুজুর সাহেবের দরবারের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে মোমবাতি এবং ধূপকাঠির দোকান রয়েছে সারি সারি। তো দেখতেই পাচ্ছেন মোমবাতি এবং ধূপকাঠির দোকানগুলো সারি সারি ভাবে রয়েছে। তো আমরা এখন হুজুর সাহেবের দরবারের দিকে যাচ্ছি, তো সামনাসামনি চলে এসেছি। তো আপনাদের দরবারটা দেখাচ্ছি, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে, তো সামনে চলে এসেছি। তো এই সামনেও, এই হুজুর সাহেবের দরবারের সামনেও আপনারা দেখতে পাবেন মোমবাতি এবং ধূপকাঠির দোকান। তো আমরা হুজুর সাহেবের দরবারের সামনে অলরেডি এসে পড়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, তো মানুষজন ধীরে ধীরে সেই দরবারের দিকে ঢুকছে। তো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। Thank you.
বন্ধুরা, এবার আপনাদের আমি দেখাতে চলেছি যে হুজুর সাহেবের দরবারে আসার সময় আমরা দেখতে পেলাম যে প্রচুর সারি সারি রাস্তার দুপাশে মোমবাতির দোকান রয়েছে। তো হুজুর সাহেবের উদ্দেশ্য দেওয়ার জন্য এই যে এখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানো হয়, তো সবাই জ্বালাচ্ছে চারপাশে এবং সেগুলোকে সাথে সাথে নিভিয়ে দেওয়া হচ্ছে, মানে কোনো দুর্ঘটনা না হয় এর জন্য। দেখুন চারপাশে সবাই মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাচ্ছে সেই হুজুর সাহেবের উদ্দেশ্যে, এবং সাথে সাথে সেগুলোকে নিভিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা এখন মেলাতে চলে এসেছি, তো আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। মেলায় দেখতে পেলাম ছোটবেলার আবেগ, কাঠের ট্রাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ।